السلام عليكم ورحمة الله وبركاته আমার সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যে যেখানে থাকো ভালো থাকো এবং সুস্থ থাকো, এই মহামারীর সময়ে তোমাদের জন্য সেই শুভকামনা রইল, সেই দোয়া এবং শুভকামনা রইল। আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাসে শিক্ষক পদ্ধতি, আমি মোহাম্মদ শিবলি নোমানী, সহকারী শিক্ষক কম্পিউটার শিক্ষা খারাবাদ বাজিল স্কুল অ্যান্ড কলেজ বটেবেটা খুলনা। পাঠ পরিচিতি, আজকে আমি আলোচনা করব তোমাদের সামনে অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি পাঠের বিষয়, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে চিকিৎসা ও গবেষণা। অষ্টম শ্রেণীর আইসিটি প্রথম অধ্যায় পাঠ 6 ও 7, পাঠের বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে চিকিৎসা ও গবেষণা। এসো আমরা কিছু চিত্র দেখি এবং বলার চেষ্টা করি। এটা কি? এটা হচ্ছে সিটি স্ক্যান। সিটি স্ক্যান যেখানে ব্রেনকে, ব্রেনের ই নেওয়া হয়, স্ক্যানিং করা হয় ব্রেন। এটা কি? অপারেশন থিয়েটার। আমরা বলার চেষ্টা করি, এই দেখো একটা চিত্র বা ছবি, একটা ছবি, কোনটা কিসের ছবি বলতে পারবে? যে হিক্স, এটাকে বলা হয় কি? হিক্স। এটাকে বলা কি? ল্যাবরেটরি। ল্যাবরেটরি কি হয়? গবেষণা করা হয়। পাঠ শিরোনাম, আজকের বিষয় চিকিৎসা ও গবেষণা। চিকিৎসা ও গবেষণায় আমরা তথ্য যোগাযোগের ব্যবহার দেখবো আজকে ইনশাল্লাহ। শিখন পথ, এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা বলতে পারবে চিকিৎসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান ব্যাখ্যা করতে পারবে। 2 নম্বরে কি? গবেষণার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি, এ দেখো এই যে চিকিৎসা অস্ত্রোপচার চলতেছে, তারপর এখানে বেডে আছে অসুস্থ রোগী। তথ্য প্রযুক্তির কারণে যেসব ক্ষেত্রে চোখে পড়ার মতো পরিবর্তন হয়েছে তার একটি হচ্ছে চিকিৎসা। চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি পুরোপুরি তথ্য প্রযুক্তি নির্ভর। দেখো এখানে কি চলছে, সব চিকিৎসা কার্যক্রম চলতেছে সবই আধুনিক তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর। খেয়াল করে দেখো, এই যে এই একটা ছবি, এই একটা ছবি, এই একটা ছবি, এই একটা ছবি, সব খেয়াল করে দেখো। এগুলো কি? সিটি স্ক্যান করতেছে। কোনটা? এই যে সিটি স্ক্যান করতেছে, দেখো এটা কি করতেছে? পজিট্রন এমিশন টমোগ্রাফি যন্ত্র তথ্য প্রযুক্তি ব্যবহার করে রোগীর শরীরের ভিতরে ত্রিমাত্রিক ছবি তৈরি করে ফেলতে পারে। এই চিত্রগুলো দেখি, আমরা বোঝার চেষ্টা করি। হিক্স বোজন, ঈশ্বরকণা বলে পরিচিত হিক্স বোজনের অস্তিত্ব প্রমাণ করার জন্য একটা এক্সপেরিমেন্টের তথ্য বিশ্লেষণ করে ত্রিমাত্রিক রূপ দেওয়া হয়েছে। চিত্রগুলো দেখে আমরা এবং বলা এবং বোঝার চেষ্টা করি। ল্যাবরেটরি, ল্যাবরেটরি কি করা হয়? গবেষণা করা হয়। ল্যাবরেটরি, ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করার পর সব সময় তার তথ্য কম্পিউটার দিয়ে প্রক্রিয়া করতে হয়। দলীয় কাজ, তোমাদের দলীয় কাজ থাকবে কি? চিকিৎসা ক্ষেত্রে আরো কিছু তথ্য প্রযুক্তি আছে যেগুলোর নাম এখানে আলোচনা করা হয়নি, সেগুলোর নাম সহ কাজ ব্যাখ্যা করো। তোমরা যেগুলো দেখলে এখান থেকে ধারণা নিয়ে আরো কিছু জিনিস চিকিৎসা ক্ষেত্রে, আরো কিছু চিকিৎসা সরঞ্জাম যে তথ্য প্রযুক্তির হিসেবে ব্যবহৃত হয় সেগুলো আলোচনা করে সেগুলোর নাম সহ তোমরা ব্যাখ্যা করবে। এটা হচ্ছে তোমাদের দলীয় কাজ।
জোড়াই কাজ, দুজন করে দল হয়ে চিকিৎসা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির অবদান আলোচনা করো। দুজন করে দল হয়ে একটা দল দল হয়ে চিকিৎসা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির অবদান আলোচনা করো। মূল্যায়ন, আধুনিক প্রযুক্তিতে কোন যন্ত্রটি মানুষের রোগ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়? ডিজিটাল এক্সরে, সিটি স্ক্যান, ইসিজি, এক্সরে। উত্তর তো এখানে দেওয়াই আছে, সেটা কি হবে? সিটি স্ক্যান। চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি পুরোপুরি ডাক্তার নির্ভর, তথ্য প্রযুক্তি নির্ভর, সেবার উপর নির্ভর কোনোটাই নয়। কি হবে বলার চেষ্টা করো? তথ্য প্রযুক্তি নির্ভর। ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করার জন্য কি ব্যবহার করা হয়? টেলিভিশন, কম্পিউটার, এক্সরে, সবগুলোই সহজে তোমরা বলতে পারবে। কম্পিউটার। বাড়ির কাজ, আসো আমরা বাড়ির কাজ জেনে নিই। গবেষণার ক্ষেত্রে তথ্য প্রযুক্তি কীরূপ ভূমিকা রাখে তা ব্যাখ্যা করো। বাড়ির কাজ কি? গবেষণার ক্ষেত্রে তথ্য প্রযুক্তি কীরূপ ভূমিকা রাখে তা ব্যাখ্যা করো। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা বাড়িতে বসে পড়াশোনা করবে, করোনা মহামারীর সময় সতর্ক থাকবে, নিজেকে সচেতনার সাথে জীবনযাপন করবে, অকারণে ঘরে বাইরে যাবে না, বাসায় বসে পড়াশোনা করবে। পরবর্তী ক্লাস এ অংশগ্রহণ করার জন্য তোমাদের পরবর্তী ক্লাসে অংশগ্রহণের জন্য তোমাদেরকে তোমাদের আশায় থাকলাম। সে পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করবে সেই শুভকামনা রেখে আজকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।